এনচাৰ্টি মেথমেটিক্স ক্লাছ ইলেভেনৰ চেপ্টাৰ নাম্বাৰ টেনৰ এক্সাৰচাইজ 10.2 কুৱেশ্যন নাম্বাৰ ফ'ৰত দিয়া আছে যে এক্স অক্ষৰ লগত 75 ডিগ্ৰী কোণ কৰা আৰু 2, 2, 3 বিন্দুৰে যোৱা ৰেখাৰ সমীকৰণ উলিয়াব লাগে। চ' ইয়াত আমাক কি কোৱা হৈছে, ইয়াত আমি যে চলুচন হিচাপে লিখিব যাওঁ যে চলুচন চলুচন যে গিভেন, এতিয়া এক্স ওৱানৰ ভেলু দিয়া আছে আমাক 2 এণ্ড ৱাই ওৱানৰ ভেলু দিয়া আছে 2√3 আৰু ইয়াতে প্ৰৱণতা এম ইজ ইকুৱেল টু দিয়া আছে আমাক 75 ডিগ্ৰী। চ' যদি আমি প্ৰৱণতা উলিয়াম সদায় আমি কি কৰিম, আমি টেন থিটা হিচাপে ধৰিব লাগিব যে 10 75 ডিগ্ৰী। এতিয়া 10 75 মানে কি, এইটোক আমি কি লিখিব পাৰি যে 10 45 প্লাছ 30 ডিগ্ৰী, কিয়নো 45 আৰু 30 প্লাছ কৰি আমি কিমান পাম, আমি তেতিয়া 75 পাম। তেতিয়া এটা ফৰ্মুলা আছিল যে 10, এটা ফৰ্মুলা আছিল যে 10a + b। এই ফৰ্মুলাটোক আমি কেনেকৈ লিখিছিলোঁ যে 10a + 10b, আৰু তলত আছিল যে 1 - 10a 10b। তেতিয়াহ'লে আমি ইয়াৰ পৰা লিখিম 10 45, যে 10 45 প্লাছ 10 30, আৰু তলত লিখিব লাগিব 1 - 1 - 10 45 10 30। তেতিয়াহ'লে 10 45 ভেলু কিমান আছিল 1, আৰু 10 30 ভেলু কিমান আছিল 1/√3, আৰু ইয়াতে কেতিয়া আহিব 1 × 10 30 মানে 1/√3। চ' তেতিয়াহ'লে আমি এইখিনিক যদি প্লাছ কৰিব যাওঁ তেতিয়াহ'লে ইয়াতে এলচিএম কিমান আহিব 3, আৰু ইয়াতে 1 × 3 মানে কিমান আহিব 3, ইয়াতে কিমান আহিব +1। একেদৰে ইয়াতেও এলচিএম কিমান আহিব আমাৰ 3 আহিব, আৰু ইয়াতে 1 লগত 3 ইণ্টু কৰিলে কি আহিব 3, -1 লগত 1 ইণ্টু কৰিলে এই দুটা 1 পূৰণ কৰিলে 1 পাম। চ' এইখিনিকে আমি কেনেকৈ লিখিব পাৰিম, এইখিনিকে আমি এনেকৈ লিখিব পাৰি যে 3+1 ডিভাইডেড বাই ইয়াতে কি আছে 3, আৰু এইটোক ইণ্টু কৰি দিলে কি হ'ব উল্টা হৈ যাব 3 ডিভাইড বাই কি আহিব 3-1 আহিব। চ' আহিল এবাৰ আমি ইয়াৰ পৰা কি কৰিম, এইটো 3 এইটো 3 কেনচেল কৰিলে আমি ইয়াতে পাম 3+1 ডিভাইড বাই 3-1, এইটো হৈ গ'ল এমৰ ভেলু। আমি ইয়াতে এইখিনিকে এম ৰাখি দিলোঁ, চ' ছাপ'জ দিছ ইজ এম। এতিয়া আমি যদি সমীকৰণটো উলিয়াব যাওঁ যে দিয়াৰ ফৰ নিৰ্ণয় যে নিৰ্ণয় সমীকৰণটো যে নিৰ্ণয় সমীকৰণটো এতিয়া চোৱা, আমি যদি সমীকৰণ উলিয়াব যাওঁ, সমীকৰণ উলিওৱাৰ ক্ষেত্ৰত আমাৰ সমীকৰণটোৰ কাৰণে ফৰ্মুলা কি আছিল, আমাৰ ফৰ্মুলাটো এনেকুৱা আছিল যে y - y1 = m · x - x1। তেতিয়াহ'লে ইয়াতে ৱাইৰ ভেলুত আমি ৱাই লিখিম, y1 মানে কিমান পাইছোঁ আমি 2√3 = m মানে কিমান পাইছোঁ আমি 3+1 ডিভাইড বাই 3-1, আৰু ইয়াতে এক্স মাইনাছ ইয়াতে আমি কিমান পাম x1 ভেলু কিমান দি আছে 2 দি আছে, হয়তো আমি 2 পাইছোঁ ইয়াতে। চ' এতিয়া আমি মাল্টিপল কৰিব লাগিব, চ' 3-1ক লেফ্টতে লিখিব মাল্টিপল হৈ যাব কাৰ লগত, ৱাইৰ লগত। তেতিয়াহ'লে আমি এনেকুৱা পাম এটা 3-1 × y মাইনাছ ইয়াতে কি আহিব 2√3 লগত কি আহিব 3-1, যে 2√3 লগত ইণ্টু হ'ব কি 3-1 এটা ইণ্টু হ'ব, আৰু এইফালে 3+1 লগত এবাৰ এক্সৰ ইণ্টু হ'ব, যে 3+1 লগত এবাৰ আমি ইণ্টু কৰিব লাগিব এক্সৰ মাইনাছ, আৰু ইয়াতে কি আছে 3+1 লগত এবাৰ ইণ্টু কৰিব লাগিব যে -√3+1 লগত এবাৰ ইণ্টু কৰিব লাগিব 2, মানে এইখিনি বস্তুক আমি ইণ্টু কৰিছোঁ এবাৰ ৱাইৰ লগত এবাৰ 3ৰ লগত 2√3ৰ লগত, আকৌ এই 3+1ক এবাৰ এক্সৰ লগত আমি পূৰণ কৰিব লাগিব, আকৌ মাইনাছ লিখিব লাগিব, আৰু 3+1ক এবাৰ আমি 2ৰ লগত ইণ্টু কৰিব লাগিব। এতিয়া আমি ইণ্টু কৰাৰ পিছত আমি এটা কাম কৰিম, ইয়াতে এক্স আৰু ৱাই থকাখিনিক আমি এটা ছাইডত লৈ যাম আৰু ভেলুখিনিক আমি এটা ছাইডত লৈ যাম, তাৰমানে যিখিনিক নাম্বাৰ আছে কেৱল সেইখিনিক এটা ছাইডত লৈ যাম। তেতিয়াহ'লে ইয়াতে ৰাখি দিছোঁ ছাপ'জ 3+1, ইয়াত আছে এক্স, আৰু ইয়াতে 3-1 × y আছে, চ' এইটোক ৰাইট ছাইডত লৈ গ'লে আমি কি পাম নেগেটিভ পাম 3-1, ইয়াতে আমি পাই যাম ৱাই, আৰু ইয়াতে কি আছিল, ইয়াত আমাৰ এইটো কি আছে -√3+1 × 2, এইটো নেগেটিভ আছিল, চ' এইফালে লিখিব পজিটিভ, চ' ইয়াৰ পৰা আমি লিখিব পাৰিম 3+1 × 2, মাইনাছ ইয়াতে কি আহিব 3 2√3, ইয়াতে 2√3 তাৰ লগতে
ইয়াতে ইনটু আছে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান। সো এবার আমি গোটেইখিনিক মাল্টিপল করব লাগিব। সো গোটেইখিনিক মাল্টিপল করার লগে লগে আমি ইয়াতে অ্যানসারটো কেনে পাম, এইটো হয়ে যাব আমার ফাইনাল সলিউশন। মানে ইয়াতে আমি লিখব বলে ইয়াতে রুট ওভার থ্রি ইনটু টু, তার মানে কি হইব টু রুট ওভার থ্রি প্লাস টু ইনটু ওয়ান মানে কি মানে হইব টু মাইনাস ইয়াতে টু, এতে রুট ওভার থ্রি ইনটু রুট ওভার থ্রি তার মানে কি মানে হইব সিক্স আহিব। সো রুট ওভার থ্রি ইনটু রুট ওভার থ্রি তার মানে কি হইব টু আহিব, আর টু অহার লগে লগে রুট ওভার থ্রি ইনটু রুট ওভার থ্রি তার মানে থ্রি আহিল, থ্রি ইনটু টু করলে কি মানে হইব সিক্স আহিব, মাইনাস ইনটু মাইনাস প্লাস এতে কি হইব টু রুট ওভার থ্রি। আর এইফালে আমার আগের প্রায় আছে রুট ওভার থ্রি প্লাস ওয়ান, এতে থাকবে একটা এক্স মাইনাস থাকবে রুট ওভার থ্রি মাইনাস ওয়ান, এতে আহিব কি একটা ওয়াই। সো এইবার আমি এই এক্স টাকাখানি রাইট সাইড লেফট সাইড লিখে দিই, তার মানে আমি এনেকে যদি লিখে দিই রুট ওভার থ্রি প্লাস ওয়ান ইনটু এক্স মাইনাস রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ইনটু লিখে দিছো সাপোজ ওয়াই। আর এইফালে আমার কি আছে ইয়ারপরা টু রুট থ্রি টু রুট থ্রি, তার মানে কি হবো টু রুট থ্রি টু রুট থ্রি হলে ফোর রুট থ্রি, ফোর রুট ওভার থ্রি। আর এইফালে সিক্সরপা যদি আমি টুক মাইনাস করি তাহলে আমি কি পাম ফোর পাম, ডাঙর টু নেগেটিভ আছে সো মাইনাস ফোর পাম। যদি আমি ইয়ারপর ফোরক কমন লো তাহলে আমি কি পাম ফোর মাইনাস ওয়ান, এটা হলে এইখানে হয়ে যাব সমাধান কুশি নাম্বার ফোরর। সো এইখানে হয়ে যাব আমার ফাইনাল অ্যান্সার। সো এতে আমি সমীকরণটা কি পালো রুট ওভার থ্রি প্লাস ওয়ান ইনটু এক্স মাইনাস রুট ওভার থ্রি মাইনাস ওয়ান ইনটু ওয়াই ইজ ইকুয়াল টু ফোর রুট ওভার থ্রি মাইনাস ওয়ান। সো আমি পরবর্তী ভিডিওতে আমি কোশ্চিন নাম্বার ফাইভ আর সিক্সের বিষয়ে আলোচনা করি। সো আজির ভিডিওতে আমি ইয়াতে আলোচনা করছো, আর পরবর্তী ক্ষেত্রে আমি কোশ্চিন নাম্বার ফাইভ সিক্স ইতি আদি করি আমি গোটেইখিনি প্রবলেম যেহেতু আমি সলভ করি। সো আমার চ্যানেলটা নিশ্চয়ই সাবস্ক্রাইব করে দেবো, তার লগতে বেল আইকনটাও দবাই রাখবা। সো আমি আকৌ লগ পাম পরবর্তী ভিডিওত, ধন্যবাদ।